ওং নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ধর্মীয় চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। বন্ধুরা, আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো, মৃত্যুর পর আত্মা কেন 24 ঘন্টার মধ্যে বাড়িতে ফিরে আসে, বা মৃত্যুর পর আত্মা কেন বাড়ি ছাড়তে চায় না। বন্ধুরা, আমরা সকলেই জানি পৃথিবীতে যে ব্যক্তি জন্ম নিয়েছেন তাকে কোনো না কোনো দিন নিজের এই শরীর ত্যাগ করে যেতেই হবে। অর্থাৎ এই সৃষ্টির যদি সবচেয়ে বড় কোনো সত্য থাকে সেটি হলো আমাদের মৃত্যু, যাকে কেউ কোনো দিন এড়িয়ে যেতে পারবে না। তাই জন্মিলে মরিতে হবে, এই কথাটি চিরন্তন সত্য। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন মৃত্যুর পর মানুষের কি হয়? কেনই বা মৃত ব্যক্তির আত্মা 24 ঘন্টার মধ্যে বাড়িতে ফিরে আসে? এই সমস্ত প্রশ্নের উত্তর আমাদের সনাতন ধর্মে একটি গুরুত্বপূর্ণ বা অন্যতম গ্রন্থ আছে, সেটি হলো গুরুর পুরাণ। ভগবান শ্রী বিষ্ণু এবং তার বাহন গরুড়ের মধ্যে ভগবান বিষ্ণু এবং তার বাহন নের সঙ্গে যে কথোপকথন হয় তাই নিয়েই রচিত হয় গরুর পুরাণ। এই গরুর পুরাণে মৃত্যুর পর কি হয় এই সমস্ত কিছুই আলোচনা করা হয়েছে। বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত গীতা, বেদ, পুরাণ, সমস্ত শাস্ত্রের গ্রন্থ থেকে এই বিষয়টি আমরা মূলত জানি যে শরীরের মৃত্যু হলেও আত্মার কখনো মৃত্যু হয় না। আত্মাকে না তো ধ্বংস করা যায়, না তো খণ্ডন করা যায়। আত্মা হলো পরম সত্তার এক ক্ষুদ্র অংশ, যা চিরস্থায়ী এবং অবিনশ্বর। তাই কোনো ব্যক্তির মৃত্যু তা শরীরের মৃত্যু, কিন্তু শরীরে থাকা ঊর্জা, যাকে আমরা আত্মা বলে থাকি, তা কখনোই নষ্ট হয় না। এটা রূপান্তরিত হয়, একটা শরীর ত্যাগ করে অন্য একটা শরীরে ধারণ করে। এই আত্মারূপী ঊর্জা শরীর থেকে যখন মৃত্যুর পর বের হয়ে যায়, তখন গরুর পুরাণ অনুযায়ী অনেকটা কুয়াশার মতো হয়ে থাকে। মৃত্যুর কিছুক্ষণ পরেই সেই ব্যক্তির আত্মাটির এক অদ্ভুত অনুভূতি হতে থাকে, যা আত্মাটির জন্য খুবই কষ্টদায়ী হয়ে থাকে। গরুর পুরাণে বলা হয়েছে, আত্মা মৃত্যুর পর শরীর থেকে বের হয়ে একটা অচিত অবস্থায় বিরাজ করে থাকে। তারপর তার এমনটা অনুভব হয় যে কঠিন পরিশ্রম করে কোনো ব্যক্তি ক্লান্তির মধ্যে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যে এটি অচিত থেকে সচেত হয়ে ওঠে। তারপর আত্মাটি সোজা হয়ে ওঠে। তারপর আত্মাটি আশেপাশের লোকজনদের বা প্রিয় পরিজনদের ডাকতে থাকে, কিন্তু তার আওয়াজ কেউই শুনতে পান না। এরপর আত্মাটির খুব কষ্ট হয় এবং ছটফটানি বাড়তে থাকে, কিন্তু আত্মাটি কিছু বুঝতে না পেরে সকল মানুষকে কিছু বলতে চায়, কিন্তু তার আওয়াজ কারোর কাছ অবধি পৌঁছায় না। কারণ সেই আত্মাটির গলার স্বর অভৌতিক ধূলিতে পরিণত হয়েছে। তাই সাধারণ মানুষ শুধু ভৌতিক জিনিসপত্রই বুঝতে পারে, অভৌতিক জিনিসপত্র বুঝতে বা অনুভব করতে পারে না। সেই কারণে মানুষ সেই আত্মাটির কোনো কথাই শুনতে পায় না। বহু বছর ধরে সংসারে বসবাস করায় যে মায়ার আচ্ছাদন তার শরীরের ওপর পড়েছে, আত্মাটি কখনো তার নিজের শরীরে বা তার পরিবার পরিজনের সঙ্গে কথা বলে বা কথা বলার চেষ্টা করে, কিন্তু আত্মার প্রয়াস বিফল হয়। পরিবার পরিজনের দুঃখের কান্না দেখে সেই আত্মাও কাঁদতে থাকে বা দুঃখ করতে থাকে, তারপর চেঁচামেচি করতে থাকে। কিন্তু যখন সকল প্রয়াস ব্যর্থ হয়, তখন আত্মাটি চেষ্টা করে তার শরীরে ফিরে যেতে, কিন্তু সে ব্যর্থ হয়। যমদূতেরা তাকে শরীরে প্রবেশ করতে দেয় না। ধীরে ধীরে সে আত্মা স্বীকার করে নেয় যে মৃত্যুলোক থেকে চলে যাওয়ার সময় হয়েছে তার। এই জন্য মায়ার বন্ধন ধীরে ধীরে কমতে থাকে।
কিন্তু বন্ধুরা, গরুড় পুরাণে এই বিষয়েও উল্লেখ রয়েছে, মৃত্যুর পর আত্মাকে যমদূতেরা শুধুমাত্র 24 ঘন্টার জন্যই নিয়ে যায়। সেই 24 ঘন্টার মধ্যে তাকে দেখানো হয় যে সে কতটা পরিমাণ পাপ বা কতটা পরিমাণ পূর্ণ করেছে, এবং আত্মাকে তার নিজের বাড়িতে এনে ছেড়ে দেওয়া হয় যেখানে সে শরীর ত্যাগ করেছিল। গরুড় পুরাণে এটা উল্লেখ রয়েছে যে মৃত আত্মাকে যমদূতেরা তখনই নিয়ে যাবে যখন যখন তার জীবাত্মা তৈরি হবে বা তার সূক্ষ্ম শরীর তৈরি হবে। এই জীবাত্মা তৈরির উদ্দেশ্যে যমদূতেরা তাকে বা আত্মাটিকে পরিবার পরিজনের কাছে রেখে যায়। এই সময় আত্মার মধ্যে খুবই কম শক্তি থাকে। গরুড় পুরাণে উল্লেখ আছে মৃত্যুর পর প্রথম 10 দিন পর্যন্ত যে পিণ্ডদান করা হয়, তার ফলে মৃত ব্যক্তির শরীরে বিভিন্ন অঙ্গের অর্চনা হয়, ফলে তার সূক্ষ্ম জীবাত্মা ক্রমশ সৃষ্টি হয়। 11তম এবং 12তম দিনে যে পিণ্ডদান করা হয় তাতে তার ঊর্জার বৃদ্ধি ঘটে, এবং 13তম দিনে যে শ্রাদ্ধ শান্তির কাজ করা হয় তখন মৃতের নামে যে পিণ্ডদান করা হয়, তার ফলে মৃত ব্যক্তির আত্মা যম লোকে যাত্রা শুরু করে। মৃত্যুর পর 13 দিন পর্যন্ত যে মৃত আত্মার নামে পিণ্ডদান করা হয়, তার ফলে আত্মাটি মৃত্যু লোক থেকে যম লোকে যাওয়ার শক্তি পায়। এই জন্য গরুড় পুরাণে বলা হয়েছে যখন কোনো মানুষের মৃত্যু হয় তখন তার আত্মা 13 দিন পর্যন্ত তার পরিবার পরিজনের মধ্যে ঘুরে বেড়ায়। মৃতের সূক্ষ্ম যাত্রা মর্তলোক থেকে যমলোকের যাত্রায় বেরিয়ে পড়ে। সেই যাত্রাপথ পূরণ করতে 1 বছর অর্থাৎ 12 মাস সময় লাগে। গরুড় পুরাণে বলা হয়ে থাকে এই 13 দিন পর্যন্ত করা পিণ্ডদান মৃত আত্মার 1 বছরের খাবারের যোগান হয়ে থাকে। বন্ধুরা, এই প্রশ্নটি হয়তো আপনাদের সকলেরই মনে আসছে, যদি কারোর মৃত্যুর পর তার পিণ্ডদান না করা হয় তাহলে কি করা হবে? এই প্রশ্নের উত্তরে আপনাদের বলি, এর বর্ণনাও গরুড় পুরাণে করা হয়েছে। গরুড় পুরাণে বলা হয়েছে যদি কোনো ব্যক্তির উদ্দেশ্যে পিণ্ডদান না করা হয়, অর্থাৎ তার শ্রাদ্ধ শান্তি যদি না করা হয়, তাকে যমদূত জোর করে ট্রেনে হিঁচড়ে নিয়ে যায় যমলোকে, যার ফলে মৃত আত্মাকে এই যাত্রার সময় অনেক কষ্ট পেতে হয়। তাই জন্য আমাদের সনাতন ধর্মে মৃত আত্মাদের জন্য 13 দিন পর্যন্ত পিণ্ডদানের কথা বলা হয়েছে। এরপরে এই সমস্ত কথাও বলা হয়েছে যে সমস্ত মানুষ জীবিতকালে পূর্ণ কর্ম করে থাকেন, তারপর তাদের মৃত্যুর পর যমলোকে নিয়ে যায় যমদূত, তখন এই পূর্ণ আত্মাকে যমলোক থেকে নিয়ে যেতে বা মর্তলোক থেকে যমলোকে নিয়ে যেতে কোনো রকম কষ্ট করতে হয় না। যে সমস্ত মানুষ খারাপ কাজ করে বা খারাপ পরিস্থিতিতে থাকে বা মানুষের খারাপ করে, তাদের মৃত্যুর পর যমদূত তাদের নিয়ে যাওয়ার সময় বিভিন্ন রকম খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যায়, তাতে আত্মা থরথর করে কাঁপতে থাকে আর যমদূতের কাছে ক্ষমা প্রার্থনা করে। যমলোকের যাত্রা পুরোপুরি গরুড় পুরাণে উল্লেখ রয়েছে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, পরে দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।